যেসব কারিগরি শিক্ষা দেওয়া হয় আমাদের এখানে বিভিন্ন স্ট্রিমে, বিভিন্ন স্তরে, বিভিন্ন লেভেলে তাদের ক্লাসের অগ্রগতির সাথে সামঞ্জস্য রেখে তারা নিজেদের শিক্ষার প্রতিফলন হিসেবে এই স্কিল ফেয়ারে মাধ্যমে কিছু মডেল বানিয়ে মানে সেটা দেখাবার চেষ্টা করছে। যারা এটা এক্সিকিউট করেন আমাদের ডেপুটি ডাইরেক্টর ট্রেনিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন মিসেস সুকন্যা চ্যাটার্জি, ওনার গাইডেন্সে বিভিন্ন ডিপার্টমেন্টের ফ্যাকাল্টিদের উদ্যোগে এবং সাপোর্ট স্টাফ শুদ্ধ সবার স্টাফ মিলিয়ে এই যেটাকে এক্সিকিউট করা হয়েছে সেটা মানে খুবই প্রশংসনীয় এবং প্রত্যেকবারই সেটা করা হয়ে থাকে। এবারে আমি মডেলের কথা বলছি, যেটা ছাত্ররা নিজেরা করেছে সেগুলো একটু আর একটু উন্নত মানের হয়েছে গত বছরের থেকে। স্কিল ফেয়ার জজ টেলিগ্রাফের ছাত্রছাত্রীদের উদ্যোগ এবং আজকে স্কিল ফেয়ার যখন আমি ঘুরে দেখছিলাম আমি সত্যি আনন্দ পেয়েছি ওদের উন্মাদনা দেখে, ওদের উদ্দীপনা দেখে এবং খুব ভালোভাবে নিজেদের মনোনিবেশ করে ভালো পড়াশুনো করে পরিশ্রম করে কিন্তু ওরা এই প্রজেক্টগুলো তৈরি করেছে এবং এই প্রজেক্টগুলো যারা যারা আজকের অতিথিরা এসেছিলেন তারা প্রত্যেকেই প্রশংসা করেছে এবং ছাত্রছাত্রীরা বাহবা করিয়েছে। এতে আমার গর্বে বুক ভরে উঠেছে। আমরা আমি সকল ছাত্রছাত্রীদের জীবনে সফলতা কামনা করছি এবং যেভাবে তারা আজকের তাদের প্রজেক্ট প্রদর্শন করেছে এবং প্রজেক্ট সম্বন্ধে বলেছে এবং যেভাবে তারা প্রস্তুতি নিয়েছে সত্যি তারা সাধুবাদের দাবি রাখে এবং আমি তাদের আবার সফলতা কামনা করছি এবং চাই যে তারাও জীবনে ভালোভাবে প্রতিষ্ঠা পাক, যাতে জজ টেলিগ্রাফ গর্বিত বোধ করে তাদের জন্য। স্কিল ফেয়ার হলো আমাদের এখানে আমাদের ছাত্রদের যে কারিগরি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে সেই জ্ঞান আর তাদের কল্পনার একটা সুন্দর মেলবন্ধন। তাদের এখানে পড়ে যেগুলো শিখছে সেই জ্ঞানটা প্রয়োগ তাদের কল্পনা এবং ক্রিয়েটিভিটির সাথে মিশিয়ে যে রেজাল্টটা সেটাই হলো আমাদের এখানে প্রদর্শনীতে দেখানো হচ্ছে। আমি খুব গর্বিত অনুভব করছি যে আমাদের ছাত্ররা এত সুন্দর সুন্দর প্রজেক্ট করেছে যেটা সবার প্রশংসা পেয়েছে। আজকে বিভিন্ন ক্ষেত্র থেকে বিভিন্ন সাকসেসফুল ব্যক্তিত্বরা আমাদের মাঝখানে ছিল এবং প্রত্যেকে প্রত্যেকটা প্রজেক্ট অ্যাপ্রিসিয়েট করেছে। আমার ধারণা এরা এই জ্ঞানটাকে সঠিকভাবে ব্যবহার করলে এরা জীবনে অনেক দূর যাবে এবং সাকসেসের ঠিকানা এরা ঠিক খুঁজে বার করবে।